নদীর পানিতে আসা ক্ষুদ্র ক্ষুদ্র পলিকণা লাখো বছরের পরিক্রমায় পৃথিবীর বুকে গড়ে তোলে বদ্বীপ। নদীর পলিসঞ্চয় করা সেই ব আকৃতির বদ্বীপই আজকের বাংলাদেশ। নদী কেবল ভূখণ্ড সৃষ্টি আর বাংলাকে সুজলা সুফলাই করেনি, সভ্যতার বিকাশও ঘটিয়েছে। বাংলার বুকে শিরা উপশিরা হয়ে জালের মতো ছড়িয়ে আছে নদী। একসময় সবচেয়ে জনপ্রিয় ও সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল এই নদীপথ, আর দেশের সবচেয়ে জনপ্রিয় শহরও গড়ে উঠেছে এই নদীকে ঘিরেই। তিনটি নদী ও একটি খাল ঘিরে ঢাকা শহর। দক্ষিণে বুড়িগঙ্গা, পশ্চিমে তুরাগ, পূর্বে বালু ও উত্তরে টঙ্গিখাল। এককালে বালু নদীর একটি শাখা ঢাকার বুক চিরে পতিত হয়েছিল বুড়িগঙ্গায়। নদীটির নাম দোলাই। পরে এই নদীর পূর্ব অংশের অনেকটা ভরাট হয়ে যায়, তাই বুড়িগঙ্গা থেকে পুরান ঢাকার কিছু অংশ পর্যন্ত এই জলাধারকে স্থানীয়রা খাল ভাবতে শুরু করে। এই ধারাবাহিকতায় দখল হতে হতে দোলাই নদী এখন দোলাই খাল নামেই সুপরিচিত। একসময় বুড়িগঙ্গাকেও বলা হতো দোলাই নদী। নদী নিয়ে যুগে যুগে রচিত হয়েছে নানা গল্প, উপন্যাস, কবিতা, সেই সঙ্গে বিষয়ভিত্তিক উপমা ও সুরে শিল্পীরাও কণ্ঠে বেঁধেছেন গান, যা নৌকা, নদী ও জীবনের প্রতিচ্ছবি হয়ে মিশে আছে বাঙালির হৃদয়ে। নদীরে তোর ধারে বসো ছিল যে আমার ঘর বাড়ি, তা ছিল ভাষা ভাষা ভেলা, জলে ছিল ঘর আমার। নদীরে তোর ধারে বসো ছিল যে আমার। নদীকে ঘিরে নগর গড়ে ওঠার ইতিহাস বহু পুরনো, তবে সাম্প্রতিককালে অপরিকল্পিত নগরায়ন, ব্যবসা বাণিজ্য আর দখল নদীকে তিলে তিলে হত্যা করছে। যে নদীকে ঘিরে সভ্যতার ইতিহাস, সেই নদী এখন মহাসংকটে। ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গার জন্ম। ধলেশ্বরীর এই শাখা নদীটি প্রাচীনকালে গঙ্গার একটি প্রবাহে যুক্ত হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গতিপথ পরিবর্তন হওয়ায় গঙ্গার সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই নামকরণ বুড়িগঙ্গা। তবে উৎসমুখ ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন এখন আর খুঁজে পাওয়া যায় না। 400 বছর আগে এই বুড়িগঙ্গার তীরেই গড়ে ওঠে ঢাকা শহর। বুড়িগঙ্গা দিয়েই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল ঢাকার ঐতিহ্যবাহী মসলিন, নীল আর পাট। জৌলুস বাড়তে থাকায় ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয় ঢাকা, সেই সঙ্গে ব্যস্ত হয়ে ওঠে বুড়িগঙ্গার নদীপথ। রাজধানীর চারপাশের নদীগুলোর দখল কিছুতেই বন্ধ হচ্ছে না। রাজনৈতিক পরিচয় সহ বিত্তশালীরা এই নদী দখলের প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে। প্রকৃতির আশীর্বাদ হিসেবে পাওয়া এই নদী দখলে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন তারা। নদীকেন্দ্রিক জমজমট হয়ে ওঠা ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন দখল দূষণে অক্সিজেন শূন্য। ক্রমেই ছোট হয়ে আসছে নদীর সীমানা। বিষে ভরা নদীতে কোনো মাছ নেই। দুর্গন্ধে বুড়িগঙ্গা পাড়ে এখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বুড়িগঙ্গাকে আর কোনোভাবেই নদী বলার সুযোগ নেই। ভাঙাগোড়া কিংবা বাধাহীন প্রবাহ কোনোটি এখন আর নেই বুড়িগঙ্গার। রীতিমতো এই নদীর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এই দখল দৌরাত্মের শীর্ষে আছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর বুকে বড় বড় স্থাপনা সবচেয়ে বড় উদাহরণ। বুড়িগঙ্গার দুকুল জুড়ে ডকইয়ার্ড, বালুমহাল, মিল কারখানা আর অবৈধ সাইনবোর্ড সভা পেলেও এগুলো উচ্ছেদের কোনো উদ্যোগ নেই। হাজার হাজার একর জমি উচ্ছেদের পরিকল্পনা শুধু কাগজ কলমেই। নদীর জায়গা তো কোনোদিন কেউ নিতে পারে না, কিন্তু বর্তমান তো নিয়ে সবথেকে কোটি কোটি টাকা কামাইতেছে। নদীর জমি তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, নদী তো সবই তো একসময় ইয়ে আসলো, এই যে যা দেখতেছে এটা তো একসময় নদী আসলো, আস্তে আস্তে বর্ষে আস্তে আস্তে যেমন মালিকানা হয়েছে। সরকারি হিসেবে স্বাধীনতার আগে নদী ছিল 700 বেশি, এখন আছে 405। বেসরকারি হিসেবে এই সংখ্যা 230। সম্প্রতি নদীগ্রাস আর ত্রাসের কথা বারবার শোনা গেলেও আগেকার দিনে ভাঙনে নিঃস্ব মানুষের কথাই বেশি উঠে এসেছে। তবে দিন বদলের সাথে সাথে বদলেছে মানুষ, রুচি আর জীববৈচিত্র্য, সেই সঙ্গে দখলদারিত্বের সীমা পরিসীমা বদলে সামনে এসেছে নদী।
দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী তুরাগ নদ। গেল ৫০ বছরে চার ভাগের এক ভাগে পরিণত হয়েছে এককালের ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলাধার। ৫.৫ কোটি বর্গফুট জমি দখল হওয়ায় তুরাগ নদ পরিণত হয়েছে খালে। পুরো বিষয়টার সাথে জনসম্পৃক্ত জবাবদিহিতামূলক একটি প্রক্রিয়া চাই, যে প্রক্রিয়া জনপ্রতিনিধিরা জনগণকে নিয়ে পুরো বিষয়টাকে নদীর দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন। ময়লা ও মাটি ফেলে আবার সরাসরি দালানের পিলার তৈরি করেও দখল করা হয়েছে তুরাগ নদ। সরকার এই তুরাগ নদ দখল বন্ধে কোনো রকম অ্যাকশন নিচ্ছে না, ফলে তুরাগ এখন একটি চিকন সরু খালে পরিণত হয়ে যাবে যদি এইভাবে দখল দুই দিক থেকে চলতে থাকে। ১৫২টি সীমানা পিলারের বেশিরভাগই নেই, যে কটি আছে তাও দখলদারদের ইচ্ছা মতো বসানো। এই নদী দখলের তালিকায় রয়েছে ডিবিএল গ্রুপ, ইসলাম গ্রুপ, কেয়া কসমেটিক্স, স্ট্যান্ডার্ড গ্রুপ এবং মন্ডল গ্রুপ, অ্যানন টেক্সট, ডক্টর ফরাসউদ্দিন বিশ্ববিদ্যালয়, কর্ডট ল্যান্ড ডেভেলপার এবং দ্য মার্চেন্ট লিমিটেড অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরি ও টেক্সটাইল সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অবৈধ স্থাপনা। কামারপাড়া ব্রিজের সাথে আনন্দ গ্রুপের এই ভবনের পেছনেই তাদের জেরিনা কম্পোজিট। হাইকোর্টের নির্দেশনা আছে কিন্তু সরকার সেটা বাস্তবায়ন করতে পারছে না। বাস্তবায়ন না করতে পারার কারণ হলো এই যে এই তাদের দলের নেতা, তারপরে নষ্ট চরিত্রের ব্যবসায়ী এবং আরও সমস্ত লুণ্ঠনকারীরা, সরকারি কর্মকর্তারাও এর সঙ্গে জড়িত। রাজধানীর অন্যতম নদী বালু, দুপারে বালি ফেলে ভরাট করা হচ্ছে, সেই সঙ্গে দখল হচ্ছে নদীগর্ভের অনেক জায়গাও। গাজীপুরের কাপাসিয়ায় পারুলি ও সতী নদী থেকে উৎপত্তি প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বালু নদী মিশেছে ডেমরা এলাকায় শীতলক্ষার সঙ্গে। বালুর নৌপথ ব্যবহার করেই ড্রেজার, ভলগেট আর বালির বার্জ দিয়ে ভরাট করা হচ্ছে নদীর দুপারের নিচু এলাকা। তুরাগ বুড়িগঙ্গার মতো এই নদী পারে জনবসতি কম, তাই লোকচক্ষুর আড়ালে চলে ভরাট দখলের মহোৎসব। আমরা যে সময় দেখছি বালুর কাটা ছিল না, বালু বিক্রি করতো না, এখন তো সব প্রায় জায়গার মধ্যেই বালু বিক্রি করে। যে নদীকে ঘিরে গড়ে উঠেছে শহর, সৃষ্টি হয়েছে হাজারো ব্যবসা ক্ষেত্র, সেই নদী এখন দখলদারদের শিকারে পরিণত হয়েছে। চট্টগ্রাম বিভাগে নদী দখল করে চলছে নানা ব্যবসায়িক কারবার। কর্ণফুলী নদীর দুপার দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক গতিপথ ও নাব্য হারিয়েছে বহু আগে। ভাটার সময় জাহাজ তো দূরের কথা, সাম্পান্ন চলতে পারে না, আর এই নদীর প্লাবনভূমি বলতে এখন আর কিছুই নেই, দখল হয়ে গেছে পুরোটা। চট্টগ্রাম শহরের সদরঘাট থেকে আপনার কালুরঘাট পর্যন্ত প্রায় ১৪ থেকে ১৫ কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে দখল হয়ে গেছে। কালো রঙের ছোট ছোট এই সাইনবোর্ডগুলোকে বলা হয় তাবিজ। এতে লেখা আছে মামলার নম্বর আর আদালতের নিষেধাজ্ঞা। মূলত এই তাবিজের বলে নদীর তীরে টিকে আছে অবৈধ স্থাপনা। চাকতাই খালের একপাশ চানমিয়া ওয়াকফ এস্টেট ও হামিদ খান ওয়াকফ এস্টেটের নামে দখল করা জমিতে ঘর তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। এখানে সব নদী ছিল, নদীর ভিতরে মানে বিল্ডিং টেল্ডিং সব কিছু। আর চাকতাই খাল সহ কর্ণফুলীতে মোট দখলদার রয়েছে ২২০ জন। নৌ চলাচলে বিঘ্ন ঘটে এরকম কোনো কার্যক্রমে কেউ যদি দখল করে, আমরা আমাদের ম্যাজিস্ট্রেট আছে, অথরাইজ অফিসার আছে, আমরা এটার ব্যবস্থা নিই। আমরা এই নদীকে দখল করে যদি কেউ কিছু করে, এটা আমরা জিরো টলারেন্সে যাই। ঐতিহ্যবাহী বাঁকখালি নদীর অবস্থাও একই। কক্সবাজার শহর লাগোয়া হওয়ায় নদীর দুপারের বেশিরভাগ চরাঞ্চল দখল করে স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা। এদের মধ্যে বসতবাড়ি বানিয়ে শীর্ষ দখলবাজের তালিকায় রয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী এবং ব্যবসায়ী মৌলবি সালে আহমদ। এছাড়া জামায়াত নেতা জাহাঙ্গীর কাশেমের আল্লাহ আলাহ হেসারি ও নাজিমুদ্দিন চৌধুরীর সাইনবোর্ড সম্বলিত প্যারাবন দখল সহ অসংখ্য দখলকারীর নাম আছে জেলা প্রশাসনের ৪০০ জনের তালিকায়। নদীর উজানে বাঁধ নির্মাণ সহ দখল রাজত্বে বিগত ৪.৫ দশকে মরে গেছে প্রায় ৫০০ নদ নদী, সেই সঙ্গে কমে গেছে নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থা, আর হারিয়ে গেছে ১৯০ প্রজাতির মাছ। লক্ষ্মীপুরের রায়পুরে দখল, ভরাট, বাসাবাড়ি ও দোকানপাট সহ বহুতল ভবন নির্মাণে ডাকাতিয়া নদী এখন মৃতপ্রায়। মেঘনা ও ডাকাতিয়া নদীর সুলুইস গেট সংলগ্ন রায়পুরের হাজিমরা বাজারের স্থানীয় শিকদার ও সেলিম সহ বেশ কয়েকজন প্রভাবশালী দখলদার পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৬৩ একর সম্পত্তির অধিকাংশই দখল করে নিয়েছে। আর এদিকে পানি দেখে বোঝার উপায় নেই, এটি বান্দরবানের একসময়ের খরস্রোতা সাঙ্গু নদী। নদীটির দুপারে অসংখ্য বস্তিসহ
অবৈধ স্থাপনার কারণে সংকুচিত হয়ে হারিয়ে যেতে বসেছে এর অস্তিত্ব। চাঁদপুরের ডাকাতিয়া নদী দখল করে স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ক্রমাগত দখল আর বালু ব্যবসার কারণে নদীটি এখন পরিণত হয়েছে মরা খালে। এই নদী দখল করেছে শহরের আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, 5 নম্বর ঘাট এলাকায় সার ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা হজরত আলীর শ্যামল অ্যান্ড ব্রাদার্স, সার ব্যবসায়ী মনিরুজ্জামানের উজ্জ্বল এন্টারপ্রাইজ, সার ব্যবসায়ী শরীফ আশরাফুল হক সাগর এন্টারপ্রাইজ, গাজী ট্রেডার্স, চাঁদপুর চেম্বার নেতা তমাল কুমার ঘোষের মেসার্স তমাল কুমার ঘোষ, 10 নম্বর ঘাট এলাকায় ডেঙ্গু দেওয়ান মেসার্স আব্দুল আজিজ মিয়াজি, শ্যামলি হোটেল, আজিজিয়া হোটেল ও গার্ডেন হোটেল। কৃষি প্রধান উত্তরাঞ্চলের নদ নদীগুলোর করুণ দশার কারণে দেখা দিয়েছে মরুকরণ। ভূগর্ভস্থ পানি তুলে মেটাতে হচ্ছে সেচ চাহিদা, এতে বিপদ আরও বাড়ছে। রংপুর বিভাগে দখলকারীদের কবলে পড়েছে তিস্তা, ঘাগট এবং বুড়ি তিস্তা সহ অসংখ্য নদ নদী। রংপুরের শুধু কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার হারাগাছেই দখল হয়েছে তিস্তার কয়েক হাজার একর জমি। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় জমিগুলো দখলে নিয়েছে ধনাঢ্য ব্যক্তিরা। এই তালিকায় রয়েছে মোহিনী বিড়ি ফ্যাক্টরির মালিক হজরত মোহিনী, মনোজ বিড়ির মালিক জাকির হোসেন, সুরজ বিড়ির মালিক মোহাম্মদ আলী, শিল্পপতি রহিমউদ্দিন ভরসা, হালিম বিড়ির মালিক সহ 20 ধনাঢ্য ব্যক্তি। আর এদের দখলে রয়েছে কয়েক হাজার একর জমি। ইসে কাগজগুলো হারাগাছি পড়বার সেই লোকেরা আমাদের বাড়িঘর সমস্ত জমি কাগজ করে নিয়েছে। মোহনী করছে, ভস্যার ঘর করছে, মনে করেন কালাম মেম্বার, বদিউল, শমশান মেম্বার, লেটাকাওয়ালা লোক আর কি হারা গেছি, স্থানীয় লোকরা। দখল প্রতিযোগিতায় হারিয়ে যেতে বসেছে রংপুর নগরী ঘেঁষা প্রবাহমান ঘাগট নদীটিও। নগরীর উত্তম এলাকায় নদী দখল করে গড়ে উঠেছে পার্টেক্স কারখানা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কুড়িগ্রামের একসময়ের খরস্রোতা নদী বুড়ি তিস্তা উলিপুর উপজেলার থেতরাই থেকে উলিপুর উপজেলা শহর ঘেঁষে চিলমারিতে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে নদীটি। গুনাইগাছ ব্রিজ এলাকায় বুড়ি তিস্তা নদীর প্রায় 3 একর জমি দখল করে পাকা স্থাপনা সহ ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে ভাড়া দিয়েছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু আখতারুজ্জামান অপু। তৈরি করেছে কংক্রিটের আরও নতুন স্থাপনা। উলিপুরের নারকেলবাড়ি এলাকায় নদীর প্রায় 2 একর জমি দখল করেছেন স্থানীয় প্রভাবশালী আব্দুল হাকিম। এভাবে বুড়ি তিস্তায় অন্তত 40 জন স্থানীয় প্রভাবশালী নদী দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন। পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায়, বিশেষ করে 35 থেকে 36টা জায়গায় ইতিমধ্যে দখল করেছে, ছোট বড়ভাবে দখল করেছে। ওয়াবদার অপরিকল্পিত একটা পলিসিদের কারণে এটা রাস্তাটা সিল করার কারণে অবৈধ দখলদাররা পর্যায়ক্রমে দখল করে নিচ্ছে। অন্যদিকে দিনাজপুরের পুনর্ভবা দুধার দখল করে সদরের মাহুতপাড়ার হিপু ও জাহিদ কামাল সৌদ তৈরি করেছেন প্রমোত্তরী। দিনাজপুর শরীরচর্চা কেন্দ্রের প্রশিক্ষক আজিজার রহমানের ছেলে চন্দন ও চন্দ নদী দখল করে নির্মাণ করেছেন বিনোদন পার্ক বাগান বিলাস। অনেকে আবার ভুয়া কাগজপত্র তৈরি করে দখল করে নিয়েছে নদীর পাড়। এটা বাঁধের জায়গা, নদীর জায়গা, এটা কেউ কাগজ করে নিছে, জমি দখল করে, নদী দখল করে, নদীর প্রতিবন্ধক তৈরি করতেছে। বিগত 37 বছরে বাংলাদেশের নদীপথ সংকুচিত হয়েছে 50%। এতে ক্রমাগত বদলেছে নদীকেন্দ্রিক জীবনধারাও। নদী দখলের তালিকায় রাজশাহী বিভাগে নাম এসেছে সিটি কর্পোরেশনের, আরও রয়েছে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। রাজশাহীতে অবৈধ দখলদারদের গ্রাসে যেন থমকে গেছে পদ্মার প্রবাহ। নগরীর পাশ থেকে গতিপথই পাল্টে ফেলেছে নদীটি। একইভাবে নদীর ভেতর অন্তত 10 বিঘা জমি দখল করে 2.5 কোটি টাকা খরচ করে লালন শাহ উন্মুক্ত মঞ্চ ও দর্শক গ্যালারি নির্মাণ করেছে সিটি কর্পোরেশন, তবে নেওয়া হয়নি জমি বন্দোবস্ত। এখানে ভূমি অফিস বলতেই পারে যে তাদের বাঁধ সহ সমস্ত জায়গাটি তাদের, তো ভূমি অফিস খালি ভূমির মালিকানা আছে। অবশ্যই আমরা ভূমির মালিকানা যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাই, এখানে ভূমির কোনো সমস্যা নাই। লালন শাহ পার্কের যেটা বিষয় সেটা আমার জানা মতে ওখানে বন্দোবস্ত দেওয়া হয় না বা তাদের কোনো লিজ দেওয়া হয় না, পারমিশন ছাড়া কোনো স্থাপনা করে সেক্ষেত্রে এটা উচ্ছেদ নোটিশ মাধ্যমে জারি হয়ে তারপরে এটা উচ্ছেদের ব্যবস্থা নিতে হবে। বগুড়ায় করতোয়া নদীর প্রায় 60 কিলোমিটার অংশের বেশিরভাগই এখন দখলদারদের কবলে। এই দখলের তালিকায় আছে ডায়াবেটিক হাসপাতাল, ফতে আলী বাজার,
টিএমএস মহিলা মার্কেট সোবাহান সরকারের বোর্ডিং সহ অনেক প্রভাবশালী। জেলা প্রশাসন থেকে পৌর এলাকার 28 দখলকারীর নামে তালিকা করার পরও পুরোপুরি উচ্ছেদ করা যায়নি। সরকারের কাছ থেকে বরাদ্দটি পাওয়া গেলে আমরা পর্যায়ক্রমে করতোয়া নদীটিকে দূষণমুক্ত, দখলমুক্ত এবং খননের কাজটি করতে পারব এবং যাতে এই নদীতে পানি প্রবাহ তৈরি হয়, বিশেষ করে স্রোত থাকে সারা বছর, এই কাজটি আমরা করতে সক্ষম হব। নদীর ধার নির্ধারণের জন্য একটা নির্দেশনা দিয়েছে, কিন্তু অদ্যাবধি কোনো প্রকার প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল ভরাট করে গড়ে উঠেছে দেশবন্ধু সিমেন্ট কারখানা। আর 2002 সালে নদীর 22 বিঘা জমির ভরাট করে স্থাপন করা হয় পদ্মা সিমেন্ট কারখানা। বর্তমানে যা রয়েছে দেশবন্ধু সিমেন্ট কারখানা মালিকের দখলে। কিন্তু দেড় যুগেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নদীটি দখলমুক্ত করতে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। নাটোরের নারদ নদের দুপার দখল করে গড়ে উঠেছে যমুনা ডিস্টিলারি, কিষোয়ান, প্রাণ অ্যাগ্রোফুড সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এছাড়া কয়েক হাজার প্রভাবশালী রয়েছে অবৈধ স্থাপনা। এর মধ্যে নাটোরের স্টেশন বাজার এলাকায় স্থায়ী স্থাপনা ও নিজ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন লাঠিবাঁশি আন্দোলনের নেতা সার ব্যবসায়ী আব্দুল সালাম। মামুন করেছেন বেকারি, আর একই এলাকার আওয়ামী লীগ নেতা গড়েছেন দ্বিতল ভবন। এছাড়া ইদ্রিস ফার্নিচার ও মেসার্স রহমান ট্রেডার্সের প্রতিষ্ঠান সহ শহরের হেমাঙ্গিনী ব্রিজের কোল ঘেঁষে নারদ নদ দখল করে ফার্মেসি গড়ে তুলেছে এলাকার প্রভাবশালী মঞ্জুরুল হক। আরও অনেকেই নারদ নদের সীমানায় গড়ে তুলেছেন বহুতল ভবন। খালি মাপ যোগেই দেখেছি, কিন্তু কার্যকর এই বন্ধ বাস্তবায়ন হলো না। 71 থেকে দেখেছি চালু নদী, এখন সব নদী বন্ধ হয়ে গেছে। আমি নারদ নদীতে বাসা করেছি, যদি সরকার পায় তাহলে আমি দিয়ে দিব। দেশে প্রলয়ঙ্কারী বন্যার মূল কারণ হিসেবে নদী দখল, নাব্য সংকট এবং শাখা ও উপনদীগুলোকে বন্ধ করে দেওয়াকেই দায়ী করা হয়। এরপরও বন্ধ হয়নি নদী দখল। সিলেট বিভাগে নদী দখল করেছে সাবেক ও বর্তমান কাউন্সিলররা, বাদ যায়নি মুক্তিযোদ্ধা সংগঠন থেকে শুরু করে রাজনীতিবিদরাও। ভারতের বরাক নদী সিলেটের জকিগঞ্জ সীমান্তে প্রবেশের পর সুরমা কুশিয়ারা নামে দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। উৎপত্তি ও শেষ স্থলের বিবেচনায় দেশের দীর্ঘতম নদী সুরমা। বর্ষায় স্রোতে উত্তাল হলেও শীতকালে নদীটি পরিণত হয় মরা খালে। দখলের কবলে সুরমা নদীর তীর বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। সুরম্য এই বাড়িটি সিলেট সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক আহমেদের। তীরে অবস্থিত বাড়িটি তার নিজের জমিতে দাবি করলেও প্রয়োজনে ছেড়ে দিতেও চান তিনি। কাউন্সিলর মুক্তার আহমেদের ভাইও সুরমার তীর দখল করে ব্যবসা করছেন। আমি যদিও আমার নদীর উপরে আমার ফিলার আছে, কিন্তু এই আমার সীমানা তো আমি আছি। অবশ্যই আমি যেটা মানে পানিউন্নয়ন যেটা দরকার, যতক্ষণ প্রয়োজন তার আমি ততক্ষণ সারিয়ে দিতে পারি। নদীর পার, সোলার পার, এগুলো হইল কি সরকারি। সরু নলাটি দেখে বোঝার উপায় নেই এটি 250 ফুট প্রশস্ত হবিগঞ্জের খোয়াই নদীর অবশিষ্ট অংশ। মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, রাজনীতিবিদ থেকে শুরু করে নদী পাড়ে অনেকেই সুবিধা মতো দখল করেছে নদীটি। শুধু বেসরকারিভাবেই নয়, সরকারিভাবেও নদী ভরাট করে নির্মাণ করা হয়েছে জেলা পরিষদ ভবন, মেজর জেনারেল এম এ রব স্মৃতি পাঠাগার ও জাদুঘর এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সহ বেশ কিছু স্থাপনা। তবে বিভিন্ন সংগঠন বারবার নদী দখলমুক্ত করার দাবি জানিয়ে এলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। জবরদখল, অবৈধভাবে দখল করে একদম ছোট হয়ে গেছে। বড় বড় প্রকল্প নেওয়া হয়, আইজগুলো প্রকল্পগুলো অনুমোদন হয়েছে কিনা জানি না। নদীর তোর ধারে বস ছিল যে আমার ঘরবাড়ি, তার ছিল ভাষা ভাষা ভেলা, জলে ছিল ঘর আমার। নদীর তোর ধারে বস ছিল যে আমার।